আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 8 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে পড়ানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম বীজগণিত, অনুশীলনী 4.1, লেকচার 5। আগের লেকচার 4-এ আমরা সরল করেছিলাম, আজকে দুইটি সরল বাকি ছিল, সেই দুইটি সরল আমরা করব। অর্থাৎ দুইয়ের গ নাম্বার, গ নাম্বার আমরা প্রথমে অঙ্কটি উঠাবো। উঠানোর পর আগের মতোই যাদের উপরে হোল স্কোয়ার আছে, এই যে এখানে যেমন এটার উপরে এই যে হোল স্কোয়ার এবং এখানে এটার উপরে হোল স্কোয়ার, এদেরকে আমরা ধরে নিব। আগের মতোই আমরা ধরে নিলাম এটাকে এ ধরলাম, যেহেতু ভিতরে এগুলো এক্স ওয়াই তাই আমরা এ বি ধরতে পারবো, এটাকে এ ধরলাম এবং এটাকে আমরা এখানে বি ধরলাম। সুতরাং প্রদত্ত রাশি সমান সমান, অবশ্যই সুতরাং চিহ্ন দিবে প্রদত্ত রাশি এবং সমান সমান, কোনো কোলন কোলন ড্যাশ এ ধরনের কিচ্ছু দিবে না। তারপর দেখো এটা এখানে এটার বদলে এ উপরে স্কোয়ারটা স্কোয়ার প্লাসটা এখানে টু এখানে, এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, এ প্লাসটা এখানে, এটাকে বি ধরেছি উপরে স্কোয়ার। তাহলে এটা সূত্র পড়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এর মান বসাবো, এর মান দেখো এটা 3x² + 7y² বসালাম, 3x² + 7y² এরপরে কি প্লাস, প্লাস চিহ্ন দিয়ে এবার বি এর মান বসাবো, 3x² - 7y² 3x² - 7y² আর পুরোটার বাইরে হোল স্কোয়ার দেবো আমরা, পুরোটা ব্যাকেট আটকে হোল স্কোয়ার আর সাইড নোট, সবচেয়ে ভালো হয় সাইড নোট দিলে এ ও বি এর মান বসিয়ে, তোমরা ওইটাই দিও এ ও বি এর মান বসিয়ে। তারপর দেখো 7y + 7y² এবং -7y² কাটা, তাহলে 3×3 = 6x² রইলো আর হোল স্কোয়ার তো আছেই ব্যাকেটের বাইরে, তাহলে 6 স্কোয়ার কত 36, আর এখানে যেহেতু স্কোয়ার আর বাইরের ব্যাকেটের বাইরে স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ x⁴। আচ্ছা সরি আমি এটা আবার দেখাচ্ছি, এই দুইটা কাটা, 3×3 = 6x² এখানে লিখলাম আর হোল স্কোয়ার তো আছে এই যে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, তা 6 স্কোয়ার 36, x² = x⁴, এটাই অ্যান্সার। আমরা পরের অঙ্কটা দেখব, পরের অঙ্কটা কিন্তু একটু দেখতে বড় লম্বায়, এখানে আগের মতোই আমরা পরের ঘ নাম্বার অঙ্কটা আমরা সবাই শেষে করব, কারণ ঘ নাম্বার একটু ব্যতিক্রম, আর ক খ গ এবং উম চারটা অঙ্কই একই রকম, ঘ নাম্বার একটু পার্থক্য আছে সেটা আমি বোঝানোর সময় বুঝিয়ে দিব। এখানে দেখো এখানে হোল স্কোয়ার আছে, এখানটা এটাও হোল স্কোয়ার, এটা কি পারে কিন্তু আর ওই মাথায় না পাশাপাশি, আমাকে দেখতে হবে হোল স্কোয়ার কোথায় আছে দেখার দরকার নেই, যার উপরে হোল স্কোয়ার একজনকে এ ধরলাম আরেকজনকে আমরা বি ধরে নিলাম। এবার দেখো আমরা দেখে দেখে এটা কি এ স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম এখানে প্লাস, দেখে দেখে প্লাস এটাকে বি ধরেছি, স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, তারপরে কি -2 এর পর এটা এ আর এটাকে দেখো আমরা বি ধরেছি, তাই এ বি দিয়ে দিলাম আমরা এখানে। আবার দেখাই এটা কি এ ধরেছি, এ উপরে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার, এই প্লাসটা এখানে, এটাকে বি ধরেছি বি উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার, তারপরে -2 দিলাম, 2 এর পরে আমরা ঠিক একইভাবে এটাকে আমরা এ ধরেছিলাম তাই এ লিখলাম, এটাকে বি ধরেছিলাম তাই বি লিখলাম। এবার আমরা আবার মূল অঙ্কে প্রদত্ত রাশিতে চলে আসবো, সুতরাং প্রদত্ত রাশি দিয়ে যেটা লিখেছি দেখো এটা কিন্তু সূত্রে পড়েছে কিন্তু সাজানো নেই, আমরা সাজিয়ে নিব আগে, তারপর সূত্রে ফেলে দিই -b হোল স্কোয়ার, তারপর এর মান বসাই, দেখে দেখে এটা হচ্ছে এর মান, এর মান কত, এর বদলে এর মান রাখলাম 5x² - 3x - 2, তারপর এর পরে দেখো কি মাইনাস আছে, দিলাম মাইনাস তারপর বি, কারণ মাইনাসের পরে মান বসাতে হলে তো চিহ্ন পাল্টে যায়, বসে যাবে 2 আর +5x² হয়ে গেলো -5x² -3x হয়ে গেলো +3x, ব্র্যাকেট পুরোটার বাইরে ব্র্যাকেট, এখানে পুরোটার বাইরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আর সাইড নোট এ ও বি এর মান বসিয়ে। এখন দেখো তোমরা -3x এবং +3x কাটা, -5x² + 5x² কাটা, তাহলে -2 আর -2 অর্থাৎ -4 আর ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, কারণ পাওয়ার জোর হলে ভিতরে -4² = 16, এটাই অ্যান্সার। এবার আমরা একটু গুরুত্বপূর্ণ ঘ নাম্বার অঙ্কটা, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে মনোযোগ দিয়ে করবে, আগের অঙ্কগুলো বুঝলে এটা অত্যন্ত সহজ, আর না বুঝলেও তোমরা এটা তো কিছুই বুঝবে না।
যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের প্রতি অনুরোধ থাকবে প্লেলিস্টে গিয়ে সিরিয়ালি সকল ভিডিও দেখে নাও, মাঝখান থেকে দেখলে তোমাদের বুঝতে সমস্যা হবে। আর সকলকে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল দেখে বেলে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি পসিবল উত্তর দেওয়ার চেষ্টা করব, কমপক্ষে আমার উদ্দেশ্যে একটি সুন্দর কমেন্টস করো। প্রথমে অঙ্কটা উঠালাম, উঠানোর পরে একটা জিনিস দেখো, এখানে কোনো টু নেই, এই জায়গায় দুইজনেই দুই দ্বারা ভাগ যায়। দুইজনে কি দ্বারা ভাগ যায়? দুই দ্বারা। আমরা কমন নাও, এটা সপ্তম শ্রেণীতে তোমরা শিখেছ, অষ্টমে এখনও শিখুনি, তোমরা পরে দুইটা অনুশীলনীর পরে শিখবে। এখান থেকে যেহেতু দুইজনে দুই দিয়ে ভাগ যায়, আমরা দুইটা কমন নিব। এটা এটাই রইলো, মাইনাসটা এখানে দিলাম, এখানে দুই লিখলাম, দুই দিয়ে, এবার দুই দিয়ে এটাকে ভাগ দেওয়া কত হয় 8x, এই প্লাসটা এখানে আবার দুই দিয়ে এটাকে ভাগ দিলে শুধু y থাকে, আর বাকি সব যা আছে তাই। এবার কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই, এটাকে এটা হোল স্কোয়ার আছে এটাকে এ ধরবো, এটা হোল স্কোয়ার এটাকে বি ধরবো। বলবো স্যার আগেও তো ধরতে পারতেন, পারতাম, কিন্তু এখানে টু ছিল না, আগে সব অঙ্কে টু ছিল, তাহলে আমাদেরকে হোল স্কোয়ারের পাশাপাশি টুও খেয়াল রাখতে হবে। এবার দেখো আমরা ধরে নিলাম, তারপর প্রদত্ত, সুতরাং প্রদত্ত রাশি লিখে আমি দেখিয়ে দিই সিরিয়ালি, এটার বদলে এ স্কোয়ার এখানে, এখানে মাইনাস টু, এই যে মাইনাস টু এই জায়গায়ও লিখলাম, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তারপর এই যে প্লাসটা এখানে লিখলাম, এটাকে বি ধরেছি, বি স্কোয়ার আছে দেখো, স্কোয়ার দিয়ে দিলাম, তাই সূত্রে পড়ে গেলে এমন আসবে হোল স্কোয়ার। এবার আমরা মান বসাবো, দেখো এর মান কি 8x + y, বসালাম 8x + y, তারপরে কি আছে এরপরে মাইনাস, মাইনাস বসালাম, আর আবারও বললাম মাইনাস দেখলে আমরা সাবধান হয়ে যাবো, কারণ মাইনাসে পরে চিহ্ন পাল্টাইতে পাল্টে বসাতে হবে, এটার চিহ্ন পাল্টে বসাবো, 5x লিখলাম, এখানে প্লাস ওয়াই হয়ে গেল মাইনাস ওয়াই, তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল। আর এখানে 8x থেকে পাঁচটা সাইড নোট দিতে অবশ্যই ভুলবা না, এ ও বি এর মান বসিয়ে 8x থেকে 5x বিয়োগ গেলে কয়টা থাকে 3x, আর ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার রইলো, তাহলে আমরা ব্র্যাকেট উঠে গেলে 3x² - 9x² x² এটাই উত্তর। এর সাথে আমাদের দুইয়ের অঙ্কগুলো শেষ হলো, আর আমি তিনের অঙ্ক করার আগে তোমাদেরকে দুইটি সূত্র মুখস্থ করতে দিয়ে দেবো, এই সূত্রগুলো মুখস্থ না করলে তোমরা তিনের অঙ্ক পারবে না। সূত্রটা পড়ে শোনাই একবার, এ প্লাস বি ইন্টু, এভাবে ব্র্যাকেটে থাকলে কোনো কিছু, আমরা ব্র্যাকেটের শেষে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ইন্টু বলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যে কত জায়গায় লাগবে ঠিক নেই, যতদিন তুমি পড়াশোনা করবে ততদিন তোমার অঙ্ক, যতদিন অঙ্ক করবে এই সূত্রটা লাগবেই লাগবে, এটা প্রচুর ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হচ্ছে এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এক্স প্লাস এ, এবার দেখো আগের বার এ দুইটা একই ছিল, এ দুইটা একই ছিল, শুধু এখানে প্লাস আর মাইনাস পাল্টে ছিল, এবার কিন্তু তা না, এবার কিন্তু সেরকম না, এবার দেখো এ দুইটা একই আছে এক্স, কিন্তু আর এখানে এ দুইটা ভিন্ন, একজন এ একজন বি, একজন এ একজন বি, আর এ দুইজনে প্লাস, আগের বার কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে নেবে, না হলে আমরা তিনের অঙ্কগুলো কিছুই বুঝবে না। আমি এ আমি যেই পড়ব যতটুকু দিই ততটুকু পড়া কমপ্লিট করেই তুমি আরেকটা পর্ব ওই দিনই ধরতে পারো, কিন্তু কোনো পড়া কমপ্লিট না করে, এক পর্বের পড়া কমপ্লিট না করে তোমরা আরেক পর্ব ধরবে না, তাহলে কিছুই বুঝবে না এবং পরবর্তীতে সব জ্ঞানজাম লেগে যাবে এবং তোমার অঙ্ক আর ঠিক করা যাবে না, তাই তোমরা সিরিয়ালি করো, আমার পর্বগুলো কমপ্লিট করো, একদিন ইচ্ছা করলে তুমি 10টা পর্ব দেখতে পারো, যদি এক পর্ব তুমি হাতে করবে অঙ্কগুলো এবং বুঝে ফেলবে যে হ্যাঁ কমপ্লিট আমি বুঝতে পেরেছি, তাহলে তুমি পরের পর্বে যাও, সেটাও যদি একইভাবে হাতে করে না দেখে হাতে করতে পারলে বুঝে গেলে তাহলে পরের পর্বে যাও, নতুবা পরের পর্বে যাবে না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।